হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইভ টিভি বাংলা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। জানাবো লিবিয়া টু ইতালি গেম খবরের ফ্রেশ এবং তাজা একটি আপডেট। বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে ওশান ভাইকিংস, এস্টারাল এবং ওপেন আর্মস। এটি মূলত ইউরোপিয়ান এনজিও সংস্থা, যাদের কাজ হচ্ছে ভূমধ্যসাগরে বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া। ঠিক যেমনটি ওশান ভাইকিংস 28 জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়ান এরিয়া থেকে। ভূমধ্যসাগরে যেটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তেমনি রয়েছে লিবিয়ান এরিয়া, তেমনি রয়েছে ইতালি বা মাল্টা, যেটি জলসীমান্ত ভাগ হিসেবে। লিবিয়ার ভিতরে 28 মাইল অবস্থানকৃত একটি নৌকা বিপদে পড়ে, আর সেখান থেকেই ওশান ভাইকিংস 28 জন শরণার্থীকে উদ্ধার করে তাদের শিপে রেখেছে। এদেরকে নিশ্চিন্তে ইতালিতে নামানো হবে, যেটি আমরা আশা করছি। ভূমধ্যসাগরে বর্তমানে 3টি এনজিও সংস্থা রয়েছে। এতে করে এই সপ্তাহে আলহামদুলিল্লাহ কোনো ঘটনা ঘটবে না, কারণ হচ্ছে যে 3টি শিপ যেখানে উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে সেখানে কোনো দুর্ঘটনার সম্ভাবনা নাই বললেই চলে। আর এতে করে আশা করা হচ্ছে যে বিপুল সংখ্যক শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেমন ইতালিতে যেতে পারবে, তেমনি বিপদে পড়া নৌকাগুলোর শরণার্থীরা এই এনজিও শিপগুলিতে উঠতে পারবে, আর এই এনজিও সংস্থাগুলো তাদেরকে নিরাপদে ইউরোপে পৌঁছে দেবে। লিবিয়া টু ইতালি গেম খবরের আজকের এটি ছিল সর্বশেষ আপডেট। এই ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো তথ্য শেয়ার করলে আপনারা মিস না করেন। আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে, আমাদের সাথে থাকুন লিবিয়া টু ইতালি গেম খবরের সর্বশেষ আপডেটগুলো জানতে। Prepare to die.